হুয়ানিং দা ঝুংগু, চীনে আপনাকে স্বাগতম। পশ্চিম এশিয়ার প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ চীন। প্রথমে আমরা যাব কুনমিংয়ে। চীনের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আধার হচ্ছে কুনমিং। এখানে আছে বিস্তৃত অপরূপ ওয়েস্টার্ন হিল, আর পুরোটাই ঘুরে দেখার জন্য আছে অত্যাধুনিক কেবল কার, আছে 900 বছরের পুরনো প্রাচীন মহান বৌদ্ধদের অপরূপ নিদর্শন ঐতিহাসিক হুয়াটিং টেম্পল। কুনমিংয়ের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে স্টোন ফরেস্ট তথা শিলিং। মিং রাজবংশ থেকে এটি পৃথিবীর প্রথম আশ্চর্য বলে পরিচিত। তবে গোল্ডেন টেম্পল নামে খ্যাত ইউনান প্রদেশের সর্বখ্যাত তাওবাদী মন্দির জিনডিয়ান সম্পূর্ণ ব্রোঞ্জের তৈরি হওয়ায় সূর্যালোকে একে সোনালি দেখায়, তাই সবাই একে গোল্ডেন টেম্পল নাম দিয়েছে। কুনমিংয়ের পর আমরা যাব বেইজিংয়ে। চীনের রাজধানী শহর বেইজিংয়ে আসলে দেখা মিলবে প্রযুক্তি আর সংস্কৃতির অপূর্ব মিশেল। যেমন 186 কিলোমিটার গতিবেগের বুলেট ট্রেন, আরও আছে বার্ডস নেস্ট খ্যাত জাতীয় স্টেডিয়াম, যা অলিম্পিক স্টেডিয়াম হিসেবে সুপরিচিত। কিন্তু যা সবচেয়ে বেশি আকৃষ্ট করে তা হল প্রায় 21 কিলোমিটার দীর্ঘ গ্রেট ওয়াল অফ চায়না, খ্রিস্টপূর্ব 7ম শতকে মিং রাজাদের তৈরি রক্ষাব্যূহ। প্রাচীন মিং রাজাদের সমাধিস্তম্ভ মিং টম্বসও বেইজিংয়ের অন্যতম প্রসিদ্ধ স্থান। তবে অন্যতম প্রসিদ্ধ স্থান হিসেবে আছে টেম্পল অফ হেভেন বা স্বর্গমন্দির। মিং রাজা ও কুইং রাজারা এখানে স্বর্গ পূজা করতেন, এবং এখন পর্যন্ত এটি চীনের তৎকালীন নির্মিত সর্ববৃহৎ শিল্পকর্ম। আরও আছে প্রাচীন চায়না গভর্নমেন্টের রাজনৈতিক ও আনুষ্ঠানিক কেন্দ্র হিসেবে পরিচিত ফরবিডেন সিটি তথা প্যালেস মিউজিয়াম, এবং সর্ববৃহৎ ও সুসংরক্ষিত রাজকীয় পার্ক সামার প্যালেস। তবে আরও একটি দিক দিয়ে চীন প্রসিদ্ধ, শপিং, স্বচ্ছ পানির মুক্ত, অ্যান্টিক ফার্নিচার, সিল্কের পোশাক আর ইলেকট্রনিক প্রোডাক্টসের জন্য চীনের বাজার সবচেয়ে জনপ্রিয়। তাহলে ম্যাক্স প্রো চায়না ট্যুরে যেতে হলে কি করতে হবে? পার পিএসও কন্ট্রিবিউশনের উপর ভিত্তি করে ডিএসএমদের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হবে। পার পিএসও কন্ট্রিবিউশন 10 লাখ টাকার কম হলে গ্রুপ 1, 10 লাখ থেকে 20 লাখ টাকার মধ্যে হলে গ্রুপ 2, এবং 20 লাখ টাকার বেশি হলে গ্রুপ 3তে থাকবেন। একইভাবে পিএসওদের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হবে। কন্ট্রিবিউশন 10 লাখ টাকার কম হলে গ্রুপ 1, 10 লাখ থেকে 20 লাখ টাকার মধ্যে হলে গ্রুপ 2, এবং 20 লাখ টাকার বেশি হলে গ্রুপ 3তে থাকবেন। প্রত্যেক ক্যাটাগরিতে নির্দিষ্ট পরিমাণ অ্যাচিভমেন্ট ও আরএক্স অর্জনের উপর ভিত্তি করে ম্যাক্স প্রো চায়না ট্যুরে অংশগ্রহণকারী বিজয়ীদের সিলেক্ট করা হবে। তাই বন্ধুরা, আজ থেকে আমাদের লক্ষ্য একটাই, বড় হবে ম্যাক্স প্রো, ঘুরে দেখব বিশ্ব।